সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল, আর বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে বরাবরের মতো দেখাবো আপনাদেরকে আইডিএম এর লেটেস্ট ভার্সন 6.35 বুলেট 5, এটা রিপ্যাক ভার্সন দেখাবো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে। যে কোনো রকমের লাইসেন্স কপি ছাড়া, কোনো রকমের ক্যাক ফাইল ছাড়া, শুধুমাত্র নর্মালি ইনস্টল করে সেটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেশন হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার অপারেটিং সিস্টেম কোনো রকমের সমস্যা না করে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো রকমের ঝামেলা করতে হবে না, শুধু নর্মালি ইনস্টল করে এটাকে বিনা টেনশনে চালাতে পারবেন। আর এখন থেকে আমি কোনো সফটওয়্যারের নিয়ে যদি ভিডিও করি তো সেটা রিপ্যাক দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যে কোনো রকম লাইসেন্স কপি বা কোনো রকমের ক্র্যাক ফাইল ছাড়া যাতে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। রিপ্যাক সফটওয়্যারের এটা ভালো দিক হলো আপনার কোনো ভাইরাসে অ্যাটাক করবে না, আপনার এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে ডিফল্ট সিকিউরিটি সিস্টেম আছে সেটা ক্র্যাক ফাইল বা ফেক ফাইলগুলোকে নষ্ট করে ফেলায়। তাই সেটা থেকে আপনারা নির্দ্বিধায় কোনো রকমের টেনশন ছাড়া আপনি সেই কাজটি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনার কাজে দেখাবো এখন। তো ভিডিওটা শুরু করার আগে যে কথাই সবসময় বলে থাকি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে আমি নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আসে সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন, সফটওয়্যারটা অলরেডি আমার কাছে রেডি করা আছে, এটা ডাউনলোড লিঙ্ক বরাবরের মতো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখুন এটার মধ্যে শুধু ইনস্টলের ফাইলটা আছে, আর কোনো কিছু নেই এটার সাথে। এটা হলো রিপ্যাক সফটওয়্যার। দেখুন যখন আপনি অরিজিনাল কোনো সফটওয়্যার ইনস্টল করবেন সেই অরিজিনাল সফটওয়্যারের লোগো থাকে অন্যরকম, আর এটা রিপ্যাক করা কাস্টমাইজ করা এই জন্য এটার সিস্টেম অন্যরকম। এটাকে আমরা নেক্সট নেক্সট করে নর্মাল ইনস্টল করে যাব। আর যদি ক্রিয়েট ডেস্কটপ আইকনে ক্লিক না থাকে এগুলোকে আমরা টিক দিয়ে নেব, আমারটা অলরেডি দেওয়া আছে, সেক্ষেত্রে আমি নেক্সট দিয়ে ইনস্টল করে দেবো। আমারটা অলরেডি ইনস্টল করা ছিল আমার কম্পিউটারের মধ্যে, তারপর আমি আপনাদের দেখানোর জন্য আবার পুনরায় ইনস্টল করতেছি। হ্যাঁ, আমার সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন ইনস্টল হয়ে ওপেন হয়ে গেছে। এটা হলো আমার আইডিএম এর ইন্টারফেস, আইডিএম 6.35 বুলেট 5 এটার ভার্সন। আর এটা দেখুন অরিজিনালের থেকে একটু ব্যতিক্রম, অরিজিনালের যে লোগোটা থাকে সেটা কিন্তু আপনার কাজ করবে সেম টু সেম অরিজিনালি। এটা সফটওয়্যারটা অরিজিনাল, শুধু এটা রিপ্যাক করা যাতে লাইসেন্স কপি এটার মধ্যে দেওয়া না লাগে আর কোনো রকমের ঝামেলা না করে এই সেইভাবে এটাকে কাস্টমাইজ করা আছে। এখন আমরা যদি এই অনলাইনে কোনো একটা ভিডিও দেখি ডাউনলোড করি অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে, আর কোনো ব্রাউজারে যদি এখন উপরে আমার এ শো করতেছে আইডিএম এর, আর যদি কারো শো না করে অটোমেটিক সেক্ষেত্রে আপনি আপনার ক্রোম ব্রাউজারের, যদি ক্রোম ব্রাউজার দিয়ে হয়ে থাকে তারপর মোর টুলসে যাবেন, তারপর এক্সটেনশন এই জায়গার মধ্যে আইসে দেখবেন আপনার এই টিকটা ওপেন আছে কিনা, যদি না থাকে এটাকে অন করে দিবেন, তাহলে অটোমেটিক আপনি কোনো ভিডিও প্লে করলে শো হবে উপরে আইডিএম, আর যদি কোনো লিঙ্কে আপনি ক্লিক করেন সেটা অটোমেটিক আইডিএমই নিয়ে নেবে। তো এই সুন্দর আজকে আমার ভিডিওটিটা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সামান্যতম কাজ আসে আপনাদের অবশ্যই ভিডিওর জন্য একটি লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও সবসময় পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন, যাতে আমি নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আসে সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।